আজকে সন্ধ্যাবেলায় চটজলদি বানিয়ে নিলাম চাউমিন। প্রথমেই আমি চাউমিন নিয়ে তাতে আমি দু বাটির মতন জল অ্যাড করে দিয়েছি, এক চামচের মতো দিয়েছি নুন, আর সকালে বেগনি ভেজেছিলাম সেই সাদা তেলটা একটু রয়ে গিয়েছিল, সেই দিলাম একটুখানি সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিলাম যাতে চাউমিনটা একে অপরের সাথে লেগে না যায়। এখানে চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, এরপরে চাউমিন থেকে জলটাকে আমি ঝরিয়ে নেব। বেগনি করার পর যে এক্সট্রা তেল ছিল সেই সাদা তেলটাই আমি এখন কড়াইয়ে দিয়ে দেব। খুব বেশি তেল এখানে আমি দেব না। তেল গরম হয়ে গেলে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। আজকে বাড়িতে তেমন কিছু সবজি না থাকাতে আমি দিয়েছিলাম গাজর, আলু আর দিয়েছিলাম পটল। সবগুলোকে ভালোভাবে কেটে জলে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমি মাঝারি সাইজের তিনখানা পেঁয়াজ নিয়েছিলাম, সেই দিলাম পেঁয়াজ কুচি। সবজিগুলোকে জলে ভালোভাবে ধুয়ে পরে দিয়ে দেব তেলেতে। পরিমাণ মতো দেব নুন, দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে সব সবজিগুলোকে একবার আমি ভেজে নেব। উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব আর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। এখানে দেখো চাউমিন থেকে সব জলটা ঝরে গেছে, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি পটল দিয়েছিলাম সেই জন্য পটল থেকে একটু জলও বের হয়েছে। এরপরে সবজিগুলোর সঙ্গে চাউমিনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একবার ভেজে নেব। নুনের আন্দাজটা দেখে নিয়ে পরে আরও এক চামচের মতো নুন এখানে আমি মিশিয়ে দিলাম। বাড়িতে চটজলদি চাউমিন তৈরি হয়ে গেছে আমার। এটা স্বাদটাকে দ্বিগুণ করার জন্য উপর থেকে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল চটজলদি। বাড়িতেই তৈরি করে নিলাম চাউমিন আর উপর থেকে দিলাম একটুখানি সস আর পেঁয়াজ কুচি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম।